আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কেউ মিথ্যে কথা বলছে কিনা সেটা বোঝা যায়? মনোবিজ্ঞানে এমন কিছু লক্ষণ ও কৌশল রয়েছে যেগুলো মিথ্যেবাদী চেনার ক্ষেত্রে আমাদের সহায়ক হতে পারে। আজকের ভিডিওতে আমরা কিছু সহজ এবং কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রতিদিন আমাদের আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা হয়তো সত্য বলতে খুব একটা পছন্দ করে না, কিন্তু তাদের কথার ফাঁকে বা আচরণের মধ্যে কিছুই লক্ষণ প্রায় দেখাই যায় যা থেকে বোঝা যায় মিথ্যার উপস্থিতি। আজকের এই ভিডিওতে আমরা কিছু বিজ্ঞানসম্মত এবং সহজ পদ্ধতি নিতে আলোচনা করব যা আপনাকে মিথ্যেবাদী চিনতে সাহায্য করবে। আর এই বিষয়ে যদি আরো গভীরভাবে জানতে চান তাহলে অবশ্যই সিগমান্ড ফ্রয়েডের বক্তব্যগুলো পড়তে পারেন, তত্ত্বগুলো অনেক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাবেন। হ্যাঁ, বইটি হয়তো ইংলিশে, পড়তে হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে অনেকেরই, বাট যদি একবার পড়তে পারেন তাহলে সহজেই যারা মিথ্যে কথা বলে, যারা মিথ্যের আশ্রয় নেয়, তাদেরকে অনেকটা ভাবে চেনা সম্ভব হবে। প্রথমে আসি কথার প্রাসঙ্গিকতা এবং ভিন্নতার বিষয়। মিথ্যাবাদীরা অনেক সময় অপ্রয়োজনীয় কথা বলে থাকে, আবার তার কথা বলতে গিয়ে মাঝে মধ্যে কথার প্রসঙ্গ পরিবর্তন করে দেয়। এই ধরনের আচরণ প্রায় মিথ্যের একটি চিহ্ন হতে পারে। যেমন যদি কোনো প্রশ্নের উত্তরে কেউ খুব দ্রুত বিষয় পরিবর্তন করে তবে হয়তো সেখানে কিছু লুকানোর চেষ্টা চলছে। মিথ্যাবাদীরা প্রায় কথার মধ্যে ভিন্নতা দেখায় এবং তাদের কথার মধ্যে অপ্রাসঙ্গিক তথ্য যোগ করতে পারে। মজার ব্যাপার হলো প্রায় তাদের মনে থাকে যে মিথ্যে ধরা পড়লে ভবিষ্যতে তারা সমস্যায় পড়তে পারে, আর এই কারণে মিথ্যা বলতে গিয়ে তারা আতঙ্ক বা ভয়ের মধ্যে থাকতে পারে যা তাদের কথার ধরনে স্পষ্ট হতে পারে। দ্বিতীয়ত আসি শারীরিক ভঙ্গিমার দিকে। মিথ্যাবাদীরা সাধারণত শারীরিকভাবে অস্থির থাকে, তারা চোখে চোখ রাখতে অস্বস্তি বোধ করে, হাত পা নাড়ায় কিংবা প্রায় ঘামতে থাকে। শারীরিক অস্বস্তি মিথ্যার অন্যতম লক্ষণ হতে পারে। মিথ্যা বলার সময় অনেকের মধ্যে দুতলামো, স্লান হাসি কিংবা শারীরিকভাবে অস্বস্তিকর ভঙ্গি দেখা যায়। তারা প্রায় অপর পক্ষকে এড়িয়ে চলে কিংবা প্রায় সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই আচরণগুলো প্রায় বলে দেয় যে কিছু একটা গোপন রয়েছে। অনেক মানুষই প্রায় তুচ্ছ বিষয়েও মিথ্যা বলে। ছোটখাটো বিষয় নিয়ে বারবার মিথ্যা বলার অভ্যাস থাকলে বড় মিথ্যাও সহজে বলা হয়ে যায়, আর এই অভ্যাস মিথ্যাবাদী চেনার একটি মূল দিক হতে পারে। যেমন কেউ যদি প্রতিনিয়ত ছোট ছোট বিষয়ে মিথ্যা বলে তবে সেটা অবশ্যই লক্ষণীয়। মিথ্যাবাদীরা অনেক সময় তাদের মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণের জন্য কিছু কৌশল ব্যবহার করে। যেমন যেমন বলে কেউ তাকে বুঝতে চায় না, মানুষকে ভালোবাসতে নেই বা তার মতোই দোষে ভরা। তো এই ধরনের নীতি কথা মিথ্যাকে সত্য বলে প্রমাণ করার একটা প্রচেষ্টা হতেই পারে। মিথ্যাবাদী চেনার জন্য কিছু নির্দিষ্ট প্রশ্নের সাহায্য নেওয়া যেতে পারে। আপনি যদি সন্দেহ করেন তাহলে প্রশ্ন করুন, আপনি গতকাল রাতে কোথায় ছিলেন, অথবা আপনি কি সত্যিই আপনার বন্ধুর সাথে ছিলেন। মিথ্যাবাদীরা সাধারণত এই ধরনের প্রশ্নে নার্ভাস হয়ে বসে। মিথ্যা তথ্য যদি বারবার বলা হয় তাহলে ধীরে ধীরে তা বিভিন্নভাবে পরিবর্তিত হয়। প্রথমে যে তথ্যটি বলা হয়েছে পরবর্তীতে সেটার নতুন কিছু তথ্য যোগ হতে থাকে, কিছু বাদও পড়ে। এই পরিবর্তন মিথ্যার এক বিশেষ বৈশিষ্ট্য। প্রতিবার নতুন কিছু তথ্য যোগ করা বা পুরনো কিছু বাদ দেওয়া মিথ্যাকে মজবুত করতে সহায়ক মনে হলেও আসলে তা মিথ্যারই প্রমাণ দেয়। মিথ্যাবাদী শনাক্ত করার জন্য কিছু কার্যকরী টিপসও রয়েছে। যেমন কথা এবং শরীরের ভাষার মধ্যে সামঞ্জস্য খুঁজুন। প্রয়োজন হলে মিথ্যাবাদীকে কিছুটা চাপের মধ্যে ফেলো, কারণ তারা সাধারণত সহজেই বিব্রত হয়ে যায়। কথায় বা কর্মকাণ্ডে অসঙ্গতি খুঁজে বের করুন। তবে মনে রাখবেন কেউ দক্ষ মিথ্যাবাদী হলে এই লক্ষণগুলো তার মধ্যে দেখা নাও যেতে পারে, তাই সবসময় সতর্ক থাকুন। মিথ্যাবাদীকে বুঝতে গিয়ে প্রায় আমরা ক্লান্ত হয়ে পড়ি। মিথ্যা তথ্যের সত্যতা খুঁজে পেতে অনেক সময় ও পরিশ্রম লাগে,
অথচ তবুও নিশ্চিত হওয়া যায় না। তবে সবসময় মনে রাখবেন, সত্যের জয় অবশ্যম্ভাবী। মিথ্যের প্রথম জয়ই হতে পারে, কিন্তু শেষে সত্যই বিজয়ী হবে। এই ছিল মিথ্যাবাদী চেনার কিছু সহজ কৌশল। আপনার আশেপাশে এমন কিছু আচরণ দেখতে পাচ্ছেন? তাহলে আর দেরি না করে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনেরাও সচেতন হতে পারে। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ধরা মানেই যে সম্পর্ক বা বিশ্বাস নষ্ট, এরকম নয়। বরং মিথ্যার প্রভাব আমাদের জীবনে অনেক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। আশা করছি এই ভিডিওটি আপনাদের বা তোমাদের জন্য উপকারী ছিল। অনেকদিন পর ভিডিও প্রেজেন্ট করছি, আর ভিডিও না দিলে চ্যানেলটা একদমই নষ্ট হয়ে যাবে। সেই হিসাবে মাঝে মাঝে আসবো, এরকম ভকভক করে যাব, কিছু জ্ঞান দিয়ে যাব, কিছু জ্ঞান শুনবেন। ধন্যবাদ দেখার জন্য, কমেন্ট জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।